এখনকার ভিডিওটি মানিক বন্দ্যোপাধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সম্বন্ধে আশা করছি ভিডিওটি খুবই প্রয়োজনীয় হবে। প্রথম যে প্রশ্নটি দেখব, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কোনটি? 1908। বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন কোন লেখক? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি? নীরদা সুন্দরী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়? মুন্সিগঞ্জ। নিচের কোন গ্রামটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কিত? মালবদিয়া। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম? হরিহর বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে ম্যাট্রিক পাশ করেন? 1926 সালে। তিনি কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন? মেদিনীপুর জিলা স্কুল। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স ভর্তি হন? গণিত। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজ। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা কোনটি? অতসীম আমি। অতসীম আমি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দিবারাত্রির কাব্য রচনাকালে তার বয়স কত ছিল? 21 বছর। মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন? 50টির অধিক। শহরতলীয় অহিংস এই উপন্যাসগুলোর রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? চতুষ্কোণ। মানিক বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন 1956 সালের 3রা ডিসেম্বর। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝে উপন্যাসের উপজীব্য হল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। প্রবোধ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? কুবের। পদ্মা নদীর মাঝে উপন্যাস অঙ্কিত হয়েছে দিবর জীবন। পদ্মা নদীর মাঝে উপন্যাসে শীতলবাবুর স্ত্রীর নাম কি? যুগী। নিচের কোন গল্পটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়? আত্মহত্যার অধিকার। ভিখু ও পাচি তার কোন গল্পের পাত্রপাত্রী? প্রাগৈতিহাসিক। পাচি চরিত্রটি নজরুলের কোন উপন্যাসে পাওয়া যায়? মৃত্যু ক্ষুধা। মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, সমুদ্রের স্বাদ এই গল্প গ্রন্থগুলোর রচয়িতা কোন সাহিত্যিক? মানিক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার স্বাদ উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেননি? হাসুলি বাঘের উপকথা। পদ্মা নদীর মাঝি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা। আরোগ্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কোন শ্রেণীর গ্রন্থ? উপন্যাস। তৈলচিত্রের বোধ গল্পটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল 1936 সাল। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা? উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত? মার্কসিজম। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কোন বইটি উপন্যাস? দিবারাত্রির কাব্য। আত্মহত্যার অধিকার কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। কপিলা কোন উপন্যাসের চরিত্র? পদ্মা নদীর মাঝি। পুতুল নাচের ইতিকথা কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়।
পুতুল নাচের ইতিকথা একটি উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? জননী। যৌনাকাঙ্ক্ষার সঙ্গে উদরপূর্তির সমস্যাভিত্তিক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার নাম কি? পদ্মা নদীর মাঝি। নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? অমৃতস্য পুত্রা। এরই সাথে শেষ হয়ে গেল বিখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে সাজানো এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই প্রয়োজনীয় হবে এবং এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন। ধন্যবাদ।